দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই তবে শহর যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া দেশের সাড়ে একত্রিশ হাজার পূজা মণ্ডপে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সব কথা জানান আইজিপি ময়নুল ইসলাম শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত হিন্দু ধর্মাবলম্বীরা তবে এবার উৎসব ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি আইজিপি জানান পূজা ঘিরে নিরাপত্তা সংকার কথা উঠলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান তিনি আইন শৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশ্বসাহিত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি মিথ্যা প্রচারণা গুজব অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ট্রিপল নাইন সহ তথ্য যেকোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা আমরা যেন নিতে পারি সেটি চালু আছে সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা